হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করা মাংস দিয়ে খিচুড়ি পাকাবো। ওকে, এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। ফুটানোর দরকার নেই, মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। আমি কোনো আলাদাভাবে কোনো মশলা, পেঁয়াজ, রসুন কিচ্ছু ইউজ করিনি, জাস্ট পেঁয়াজ ইয়া কি বলে চালটা একটু ভেজে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু হবে, এখানে একটু একটু ভিজা ভিজা আছে, এটা আমি ঢেকে দিলে হয়ে যাবে। উপরে একটু বেরেস্তা দিয়ে দিবেন আর কি, বিরিয়ানি স্টাইল হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে। রেগুলার যে কোনো মাংস দিয়ে এই ডেলিশিয়াস আপনারা খিচুড়িটা করে ফেলবেন, একদম ঝামেলা নেই, একদমই মানে কি বলবো পুরাতন মাংস দিয়ে আর কি।